আসুন ঠাকুর মশাই। চল বাবা চল পাঁচালি চল বাবা আসুন। বড় চমৎকার বাজাচ্ছে তো। এই বাঁশি কি বাজাচ্ছে বাবা? ও ঠাকুর, এমন বাঁশি তো আমাদের গায়ে শুধু শীতলনাথই বাজাতে পারে। ওই হয়তো বাজাচ্ছে। ও গুরুদেব, লোকনাথ কি তাহলে আগের জন্মে সব স্মৃতি ফিরে পেয়েছে? জানি না রে বেনি, জানি না। আগে তার কাছে পৌঁছই। ঈশ্বরের লীলা ঈশ্বরই জানেন। ওর বাঁশির আবার যেদিক থেকে আসছে আমাদের সেদিকে নিয়ে চলে না গো। বেশ তো, এসো আমার সঙ্গে আসুন। চল বেনি চল। শীতনাথ, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? বল বল, কোথায় রেখেছে বাবা সেই সোনার গোপাল? ওরে পুল্লুরা, ওই দেখ, তোমরা দেখো, সবাই দেখো, আমাদের শীতনাথের বাঁশির সুর শুনে গরুর পালে নাও কিরকম দাঁড়িয়ে পড়েছে। বলো সবাই মিলে আমার শীতনাথের নামে জয় ধ্বনি দাও। জয় শীতনাথের জয়, জয় শীতনাথের জয়, জয় শীতনাথের জয়, জয় শীতনাথের জয়। আমার আশেপাশে এত গরু চলে এসেছে, এই বাঁশি শুনে। তোমার বাঁশি শুনে তো আসবেই, তুমি তো আমাদের এই গায়ের জ্যান্ত গোপাল ঠাকুর বাবা। গোপাল? ও পাল মানে গরুর পাল? ওরাই কি তবে আগলে রেখেছে মূর্তি?